চলে গেলেন কালজয়ী সিনেমা পথের প্যাঁচালির বিখ্যাত চরিত্র দুর্গা। সিনেমায় পাড়ায় চলছে শোকের মাতম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী থেকে একই শিরোনামে গল্পটি পর্দায় আনেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। আর সেখানে দুর্গা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন আবেদনময়ী এক অভিনেত্রী। সোমবার অন্তরালে থাকা এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিন্তু কে এই অভিনেত্রী, কেমন ছিল এই খ্যাতনামা অভিনেত্রীর অভিনয় জীবন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি সবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। সত্যজিৎ রায়, পথের পাঁচালী, অপু ও দুর্গা যেন ইতিহাসের একই সুতোয় গাঁথা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছেন সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা, পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছে জগৎ জোড়া খ্যাতি, হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অধ্যায়। 18 নভেম্বর সকাল 8টায় সেই ইতিহাসের যাবনিকাপাত ঘটল। প্রয়াত হলেন দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত। উমা দাশগুপ্ত পেশায় ছিলেন একজন শিক্ষিকা। দীর্ঘদিন তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন, চিকিৎসা সেরেও উঠেছিলেন প্রথম দিকে, কিন্তু আবারও তার শরীরে ক্যান্সারের জীবাণু সক্রিয় হয়ে উঠলে নতুন করে চিকিৎসা নেওয়া শুরু করে। মাসখানেক আগে তার মৃত্যুর খবর ছড়ায়, তবে সেবার তা গুজব বলে প্রমাণিত হয়। কিন্তু এবার আর গুজব নয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যুটা সত্য হয়ে ধরা দিল। শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন তার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই শিক্ষকের সুবাদে দুর্গা চরিত্রের জন্য তাকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয় করুক, তাকে মানিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায়। উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জেনে সত্যজিৎ রায়ের ছেলে নির্মাতা সন্দীপ রায় বলেন, তখন আমি শিশু, ফলে সেভাবে কোনো স্মৃতি আর নেই। উমা দিও তখন মাত্র 14 বছর, পরে আর অভিনয় করেনি, ফলে ওর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না। সেই সময়ের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে বুঝিয়ে চলে গেলেন উমাদি। এদিকে বহুদিন ধরে নিজের পরিচালিত ছবি ইমার্জেন্সি নিয়ে উত্তেজিত ছিলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। সিনেমা মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত ছিল, মুক্তি পাওয়ার কথাও ছিল চলতি বছরের 6 সেপ্টেম্বর, কিন্তু বাদ সেধেছিল আইনি জটিলতা। তবে গত মাসেই সেই আইনি জটিলতা কাটার কথা ঘোষণা করেন কঙ্গনা। সেন্সর বোর্ডে ছাড়পত্র পাওয়ার কথা জানান পরিচালক অভিনেত্রী। তবে আইনি জটিলতার কারণে বারবার ছবি মুক্তির দিন পিছিয়েছে, এবারও ছবি মুক্তির দিন চূড়ান্ত হোক। এবার ছবি মুক্তির দিনটি চূড়ান্ত হলো, আগামী 17 জানুয়ারি মুক্তি পাচ্ছে ইমার্জেন্সি, ঘোষণা করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রামে ছবির পোস্টার পোস্ট করে ইমার্জেন্সি সিনেমা মুক্তির তারিখ জানালেন কঙ্গনা নিজেই। তিনি জানান, ভারতের সবচেয়ে শক্তিশালী নারীকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে 2025-17 জানুয়ারিতে। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা, চিত্রনাট্য লিখেছেন নিজেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।